অবশেষে আপডেট এলো দরদ সিনেমার হ্যালো আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আফটার লং টাইম ব্যাক অবশেষে দরদের একটা আপডেট এলো এবং সেটাও খুব এক্সক্লুসিভ এবং যেটা পোস্ট করা হয়েছে অ্যাকশন কার এন্টারটেনমেন্ট পক্ষ থেকে সেটা নিয়েই কথা বলতে এসেছি তো দরদ নিয়ে পার্সোনালি আমি সত্যি কথা বলছি খুব এক্সাইটেড এবং আজকে সকালও একটা পোস্ট দেখলাম অমনমনের মানে পক্ষ থেকে যে দরদ বাংলা এবং হিন্দি দুটো ভাষায় শ্যুট করা হয়েছে এবং সব কিছুই রেডি এই দুটো ভাষার ক্ষেত্রে সাউন্ড ডাবিং সব কিছুই মানে তৈরি হয়ে গেছে বাকি তিনটে ভাষার বাকি রয়েছে এবং এখন যেই খবরটা কার এন্টারটেনমেন্ট দেখলাম সেটা নিয়েও আমি পার্সোনালি খুব এক্সাইটেড এবং এইখানেই কিন্তু চমকটা তৈরি হচ্ছে তো আমি আস্তে আস্তে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো প্রথমে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে চলেছি এটা হচ্ছে বাংলার হিন্দি ভাষায় ডাবিং এই ব্যাপারটা কি এটা আমার যেটা মনে হচ্ছে বন্ধুরা একটা সিনেমার দেখো বন্ধুরা যেহেতু প্যান ইন্ডিয়া ফিল্ম তো অনেক তো চমক থাকবেই তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো আমি তোমাদের উদাহরণস্বরূপ একটা সিনেমার নাম বলছি সেটা হচ্ছে জিদ্দার মানুষ যেটা মানে গত বছর চব্বিশে নভেম্বর মুক্তি পেলো সেটাও অ্যাকশন কার্ডের পক্ষ থেকেই বাংলাদেশে রিলিজ পেয়েছিল যাই হোক সেখানে যে প্রথম গানটা ছিল তুমি আমারই হবে এবং হিন্দিতে ছিল উর্জাও তেরেজসাং ঠিক আছে ভালো করে লক্ষ্য করে দেখবে বাংলা গানটা কিন্তু বাংলায় শ্যুট করা হয়েছে মানে বাংলা লিপসিংয়ে জিদ্দার সুস্মিতাদি কিন্তু বাংলায় কথা বলছে ওটা বাংলা গানের জন্য আর হিন্দিটা দেখবে হিন্দি লিপসিংয়ে মানে হিন্দিতে আলাদাভাবে শ্যুট করা হয়েছে হিন্দি গানের জন্য মানে হিন্দি লিপসিংয়ে সেম টু সেম আমার যেটা মনে হচ্ছে দরদের প্রত্যেকটা গান যে কটা গানই থাকুক না কেন বাংলা গানগুলো বাংলায় শ্যুট করা হয়েছে হিন্দি গানগুলো হিন্দি লিপসিংয়ে শ্যুট করা হয়েছে আর বাদ বাকি যেই তিনটে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই তিনটে ল্যাঙ্গুয়েজ ডাবিং করে করা হবে মিক্সিং করা হবে এবার তাহলে পুরো সিনেমাটা কি দুটো ভাষায় শ্যুট করা হয়েছে দেখো বন্ধুরা এটা কিন্তু আমি কনফার্ম বলতে পারছি না আমার যেটা মনে হচ্ছে কিছু কিছু পোর্শন হিন্দির জন্য শ্যুট করা হয়েছে আবার কিছু কিছু পোর্শন বাংলার জন্য শ্যুট করা হয়েছে আমার যেটা মন বলছে হয়তো কিছু আর্টিস্ট রয়েছে যারা হয়তো হিন্দিতেই কথা বলেছে তাদেরটা ডাবিং করা হবে আবার যারা বাংলাতেও কথা বলছে তাদেরটা হিন্দিতে ডাবিং করা হবে আবার এটাও হতে পারে বাংলার জন্য বাংলার সিন শ্যুট করা হয়েছে কিছু কিছু সিন মানে দৃশ্য আবার হিন্দির জন্য ধরো একটা আমি বলছি একটা লোক হাইওয়ে থেকে হাঁটছে এবার হাইওয়ে থেকে হাঁটার সময় লোকটা তো দেখছে হাইওয়ের ওপরে যেই পোস্টারটা সেখানে নয় হিন্দিতে নয় বাংলায় আমার মনে হয় এই দৃশ্যগুলো মানে বাংলার ক্ষেত্রে বাংলায় শ্যুট করা আবার হিন্দির ক্ষেত্রে হিন্দিতে শ্যুট করা আমার যেটা মন বলছে এটা চেঙ্গিজের ক্ষেত্রেও কিন্তু হয়েছিলো যখন ফার্স্ট প্যান ইন্ডিয়া শুরু করে তখন একটা চিঠির এরকম সিন ছিল যাই হোক ওটা তো পুরোটা এমনভাবে শ্যুট না মানে অ্যাট দ্য সেম টাইম মানে আমি মারছি ঘুষি মারছি বা আমি কথা বলছি বাংলার জন্য বাংলায় কথা বলছি হিন্দির জন্য হিন্দিতে কথা এমনটা নয় কিন্তু মানুষ সিনেমাটা মধ্যে ওই গানের ক্ষেত্রে এই জিনিসটা করা হয়েছে চেঞ্জ ওই কিছু কিছু দৃশ্য একদম কমই পুরো সিনেমাটা নয় এবার দরদের মধ্যে কিন্তু সেই জিনিসটা থাকবে কি থাকবে না আমি কনফার্ম বলতে পারছি না কিন্তু আমার মন যেটা বলছে গানগুলোর ক্ষেত্রে এই জিনিসটা হতে চলেছে মানে যেই গানগুলো ধরো এই যে এই হারাও এই ভাষা এই ভাষাও এই হারাও বুকেরই মাঝে হারাও ঠিক আছে এই ডুবাও এই ভাষা বুকেরি মাঝে হারাও এটা হয়তো বাংলা লিরিক্স মানে শাকিব খান সোনাল চৌহান বাংলাতেই গানটা গাইবে আবার হিন্দির ক্ষেত্রে যেই আবার লিরিক্স রয়েছে সেটা আবার তারা হিন্দিতেই গানটা গাইবে বোঝা গেছে আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি এখন যে খবরটা নিয়ে কথা বলতে এসেছি সেটা নিয়ে এবার বলি সব থেকে বড়ো এক্সক্লুসিভ আপডেট দরদের যেটা এতদিন পরে আমরা পেলাম সেটা হচ্ছে রান টাইম সেটাও হিন্দি ল্যাঙ্গুয়েজে দু ঘন্টা ২৬ মিনিট আঠাশ সেকেন্ড দরোদের হিন্দি ল্যাঙ্গুয়েজের রান টাইম ইটস অ্যান এক্সক্লুসিভ আপডেট অ্যাকশন কার্ডের পক্ষ থেকে সেটা জানানো হয়েছে এবার একটাই রিকোয়েস্ট প্রোডাকশন হাউসে হাউসকে আমি যাই না কবে আসবে সেটা সেটা হচ্ছে দরদের রিলিজ ডেট কবে দরদ রিলিজ হবে আমরাও সত্যি কথা বলছি খুব এক্সাইটেড এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার এবং এমনই মিস্ত্রি লুকিয়ে রয়েছে অন্ন বারবার বলেছেন যে লাস্ট পর্যন্ত সবাইকে ধরে বসিয়ে রাখবে এবং শেষটা এমনভাবেই হবে যাতে পার টু আসার সম্ভাবনা পার্ট টু আসবে ঠিক আছে যদি অনন্য মামুণের সেই আশাটা পূর্ণ হয় সেই রেকর্ডটা ছাপিয়ে যায় তাহলেই তিনি পার্ট টু আনবেন এমনভাবেই জায়গাটাকে শেষ করা হয়েছে তো এটা এবার সাকিবিয়ানদের দায়িত্ব সাকিবিয়ানরা সিনেমাটাকে ভালোবাসবে এটা সবাই জানে এবার আরও চমকের আমরা অপেক্ষায় থাকব এবং এটাও কিন্তু একটা চমক মানে হিন্দি যেই ল্যাঙ্গুয়েজের রান টাইমটা দিল তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজের রান রান টাইমটা কী হবে এখানে লেখা রয়েছে হিন্দি তার মানে হিন্দি ল্যাঙ্গুয়েজে এমন কিছু সিন রয়েছে যেটা বাংলায় নেই আবার বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজে এমন কিছু সিন রয়েছে যেটা হিন্দিতে নেই এখানেই আরও একটা চমক কিন্তু আমাদের সামনে ক্রিয়েট হলো হয়তো দেখা যেতে পারে দু ঘন্টা ছাব্বিশ মিনিট আঠাশ সেকেন্ড হিন্দিতে বাংলায় হয়তো বেশিও হতে পারে আবার কমও হতে পারে এক দু মিনিট এবার এই জায়গাটা কী থাকতে পারে সেটা সত্যি কথা বলছি আর একটা চমক হয়তো আমাদের কাছে আসতে চলেছে খুব শীঘ্রই দেখা যাক এটা নিয়েও আমি পার্সোনালি খুব এক্সাইটেড তোমাদের কি মনে হয় দরদ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও এবং আজকের এই আপডেটটা নিয়ে তোমরাও কতটা এক্সাইটেড রিলিজ ডেট কবে কি হবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার